প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ্যবইয়ের কবিতা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট এই কবিতা থেকে অতি সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয়, এই প্রশ্নগুলো কিন্তু প্রবলভাবে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ইস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি দ্বারা সিলেক্টেড। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলোর মধ্যে তুমি বাড়িতে বসে পরীক্ষা দাও এবং নিজেকে যাচাই করো তুমি এই 10-এর মধ্যে কত পাচ্ছ। সঠিক উত্তরটি আমাকে কমেন্টে জানাতে ভুলো না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। তো চলো আজকের সেই মূল অতি সম্ভাব্য যে প্রশ্নগুলো সেগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক। তো এই কবিতা সম্পর্কে পড়ার আগে তোমাকে একটি কথা জানতে হবে, যে প্রশ্নটি প্রায় চলে আসে যে হুইচ এজ ইন ইংলিশ লিটারেচার ডাজ রবার্ট ব্রাউনিং বিলং, রবার্ট ব্রাউনিং তিনি কোন যুগের লেখক বা কবি ছিলেন। সঠিক উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং বিলংস টু দা ভিক্টোরিয়ান এজ, তিনি ভিক্টোরিয়ান এজ যুগের কিন্তু বা ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন। প্রথম প্রশ্ন হচ্ছে মিটিং অ্যাট নাইট ইজ রিটেন বাই, দেখো প্রত্যেক ক্ষেত্রে রবার্ট ব্রাউনিং এর লেখা মিটিং অ্যাট নাইট, কবির নাম এবং কবির নামের স্পেলিং প্রায় ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার হলে এই বিষয়টাকে গুলিয়ে ফেলে, সুতরাং এই বিষয়টি খুবই মাইনিউটলি মনে রাখার চেষ্টা করবে যে কবির নাম এবং কবিতার নাম। শুধুমাত্র মিটিং অ্যাট নাইট এর ক্ষেত্রে এটি আমি বলছি, প্রত্যেক ক্ষেত্রে যেমন বাংলা পড়ছো ইংলিশ পড়ছো কবি এবং কবিতার নাম, ছোটবেলা কিন্তু আমাদের প্রায় স্কুলে যখন ওরাল পরীক্ষা থাকতো আমাদের বাবা মারা আমাদেরকে শিখিয়ে দিত যে কবির নাম এবং কবিতার নাম বারবার আমাদের দ্বারা বলিয়ে বলিয়ে মুখস্থ করিয়ে নিত, ঠিক বড় হয়েও কিন্তু সেক্ষেত্রে আমাদের এই বিষয়টিকে ভুললে চলবে না। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিটিং অ্যাট নাইট ইট ইজ আ লাভ পোয়েম, অ্যান অ্যাডভেঞ্চার পোয়েম, আ ওয়ার পোয়েম অর্থাৎ একটি যুদ্ধের কবিতা কিনা, এবং 4 নম্বর অপশন হচ্ছে আ রিলিজিয়াস পোয়েম, এটি একটি ধার্মিক কবিতা। সঠিক উত্তরটি আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সঠিক উত্তরটি হচ্ছে ইট ইজ আ লাভ পোয়েম, অর্থাৎ এটি একটি ভালোবাসার কবিতা, তোমরা সকলে জানো। তারপরের প্রশ্ন হচ্ছে দ্য পোয়েম ইজ রিমার্কেবল অ্যাজ ইম্পর্টেন্ট, 4টি অপশন হলো 1 নম্বর ইট ইজ ড্রামাটিক ইন নেচার, 2 নম্বর রিভেলস দ্য পোয়েটস লাভার লাভ ফর নেচার, ইট ইজ হাইলি রোমান্টিক ইন নেচার, 4 নম্বর নান অব দিস। সঠিক উত্তরটি হচ্ছে কিন্তু 3 নম্বর, অর্থাৎ ইট ইজ হাইলি রোমান্টিক ইন নেচার। তারপরের প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ব্ল্যাক ইন লং ব্ল্যাক ল্যান্ড ইন্ডিকেটস দ্যাট দ্য টাইম অফ দ্য ডে, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে। লং ব্ল্যাক ল্যান্ড ইন্ডিকেটস যে সুদীর্ঘ ব্ল্যাক অর্থাৎ কালো যে বিস্তার সমুদ্রভূমির কথা বলা হয়েছে এখানে, তো এটি দিনের কোন ভাগকে নির্দেশ করছে। সঠিক উত্তরটি হচ্ছে অপশানগুলি হল 1 ডাউন অর্থাৎ ভোরের কথা বলা হচ্ছে, 2 নম্বর ইভিনিং, 3 নম্বর নাইট এবং 4 নম্বর নুন, অর্থাৎ কোন সময়ের কথা কবি এখানে তার কবিতায় বর্ণনা করেছেন বা ইন্ডিকেট করেছেন। সঠিক উত্তরটি হচ্ছে 3 অর্থাৎ নাইট, রাত্রের কথা এখানে উল্লেখ করেছেন। তারপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু ছাত্রছাত্রীরা প্রায় পরীক্ষার হলে গুলিয়ে ফেলে, কালার নিয়ে, অর্থাৎ কিসের রং কবিতায় কেমন ছিল। এই বিষয়গুলোকে তুমি যদি একবার সেট করতে পারো আশা করি তাহলে তোমার এই খোটোমোটো বিষয়গুলো নিয়ে আর কোনো প্রবলেম, যে কারণেই আমি এই বিষয়গুলোকে আজকের ভিডিও দ্বারা তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার যে প্রশ্নটি থাক সেটি কি, দ্য কালার অফ দ্য সি ইন দ্য পোয়েম, অর্থাৎ সমুদ্র সৈকতকে কবি কোন কালার দ্বারা চিহ্নিত করেছেন। এখানে রেড, ইয়েলো, ব্লু, গ্রে, তোমরা একটু গেস করো এবং যদি আমার উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলে যায় তাহলে অবশ্যই একটি নাম্বার নিজেকে নিজে দিও, ঠিক আছে। এবং অবশেষে তুমি এই 10টি প্রশ্নের মধ্যে নিজে কত পেলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। সঠিক উত্তরটি হচ্ছে 4 নম্বর অর্থাৎ গ্রে। তারপরের প্রশ্ন দ্য কালার অফ দ্য হাফ মুন ইজ, এটিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের স্যাম্পল কোশ্চেন, কত সাল, 2018 সালে এসেছিল। যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইনিউটলি ক্লাসটি শোনার চেষ্টা করো। তাহলে কি বলেছিলাম, এখানে মুন অর্থাৎ চাঁদের কালার, চাঁদের কালার হিসেবে কবি কোন কালারকে ব্যক্ত করে। 1 নম্বর গ্রে, 2 নম্বর অপশন হলো ব্ল্যাক, 3 নম্বর পিঙ্ক এবং 4 নম্বর ইয়েলো। সঠিক উত্তর হচ্ছে ইয়েলো, তোমরা সকলেই জানো কবি এখানে বলেছিলেন
লার্জ ইয়েলো মুন। তারপরের প্রশ্ন হচ্ছে দ্য লেন্থ অফ দ্য সি সেন্টেড বিচ ইজ, এটি 2018 সালের স্যাম্পল কোশ্চেন। হাফ আ মাইল, ওয়ান মাইল, টু মাইল, থ্রি মাইল, সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান মাইল। বিষয়টি খুবই মাইনিউটলি মনে রাখার চেষ্টা করো, দ্য সি সেন্টেড বিচের দৈর্ঘ্য কতটা ছিল, ওয়ান মাইল অর্থাৎ এক কিলোমিটার। তারপরে প্রশ্ন হচ্ছে হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন দ্য জার্নি, খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইন্টারেস্টিং কোশ্চেন অলসো। তো হাউ মেনি স্টেজেস অর্থাৎ কবিকে তার প্রেমিকার বাড়ি পৌঁছাতে তাকে কতটা ধাপ বা পর্ব, কতটা পর্ব তাকে একের পর এক পেরোতে হয়েছিল। অপশনগুলো হলো টু ট্রাভেল, দু নম্বর অপশান সেভেন অবস্ট্রাকলস, তিন নম্বর অপশান থ্রি ক্রসিংস, চার নম্বর অপশান ফোর প্ল্যানিং। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান অর্থাৎ এক নম্বর দাগের টু ট্রাভেল। এ প্রসঙ্গে তোমাকে আমি একটি কথা বলে দিই যে এই বিষয়টাকে আমি একটি স্কেচের মাধ্যমে তোমাকে দেখাবো, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো। প্রথমে সি, তারপরে অবলিক দাও, তারপরে ভাবো সি বিচ, তারপরে অবলিক থ্রি ফিল্ডস, তারপরে অবলিক ফার্ম হাউস, অর্থাৎ এই চারটি ধাপ অতিক্রম করার পর অবশেষে কবি তার প্রেমিকার বাড়িতে পৌঁছেছিলেন। সঠিক মানে প্রথমে তাকে সি দীর্ঘ সমুদ্রের উপর দিয়ে যাত্রা করতে হয়েছে, তারপরে সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত বরাবর তাকে অনেক দূর হাঁটতে হয়েছে। তারপরে কি হয়েছে, তারপর শুধু সমুদ্র সৈকত বরাবর হাঁটলে কিন্তু চলেনি, তারপরেও তিনটে ফিল্ড, তিনটে ক্ষেত তাকে একের পর এক পেরোতে হয়েছে। তারপরে সেই কবিতার প্রেমিকার বাড়ির খোঁজ পেয়েছে, সেই ফার্ম হাউসের খোঁজ পেয়েছে। কিন্তু তারপরে কবি যখন তার প্রেমিকার বাড়ি গেলেন, তখন তার প্রেমিকা কিভাবে তাকে ওয়েলকাম জানালেন, একটি ম্যাচিস্টিক জ্বালালেন, এবং ম্যাচিস্টিকের কালারটা কেমন ছিল, ব্লু, এটি মনে রেখে দেবে, ম্যাচিস্টিকের কালার কেমন ছিল, ব্লু। তো তিনি ম্যাচিস্টিকটা জ্বালিয়েছিলেন, তারপরে কবিকে ওয়েলকাম জানালেন, এবং তখন দুজনের হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট এতটাই জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যে ভয়ে তাদের একে অপরের গলাটা আপছা হয়ে যাচ্ছিল। সে কারণেই কবি এখানে এই সুন্দর এক প্রেমের দৃশ্য একটি রাতের সৌন্দর্যের মধ্য দিয়ে একটি রোমান্টিক ভাবে ব্যক্ত করেছে। এ প্রসঙ্গে তোমাকে একটি কথা বলি, যদি আমার এই মিটিং অ্যাট নাইট সম্পর্কে ভিডিওটি এখনো না দেখে থাকো, তাহলে তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে গিয়ে ভিডিও শেষে ওই লিংকে ক্লিক করে সম্পূর্ণ মিটিং অ্যাট নাইট সম্পর্কে এক মনোজ্ঞ আলোচনা তোমাদের কাছে পরিবেশন করে রেখেছি, সেখান থেকে দেখে নাও, অথবা চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, সেখানে দেখবে তোমাদের ক্লাস ইলেভেনের জন্য সমস্ত কবিতার উপর থেকে মনোজ্ঞ আলোচনা পরিবেশন করা আছে। চলো চলে যাই তারপরের প্রশ্নে। দেন দ্য টু হার্টস, হেয়ার টু হার্টস রেফার্স টু দ্য হার্টস অফ, এখানে কাদের হৃদয়ের কথা বলা হয়েছে। এক নম্বর অপশান হচ্ছে আ পেয়ার অফ বার্ডস, দু নম্বর অপশান টু সিটিজ, তিন নম্বর অপশান দ্য টু লাভার্স, এবং চার নম্বর অপশান নান অফ দিস। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে কাদের দুটি হৃদয়ের কথা বলা হয়েছে, পূর্বে উল্লেখিত আমি তোমাদেরকে বলেই দিয়েছি, দ্য টু হার্টস অফ দ্য টু লাভার্স, দুটো প্রেমিক প্রেমিকার হৃদয়ের কথা এখানে কবি ব্যক্ত করেছেন। তারপরে প্রশ্ন দ্য রিজন দ্য লাভার্স মিট অ্যাট নাইট, অর্থাৎ দ্য রিজন কি কারণে দ্য লাভার্স মিট অ্যাট নাইট ইজ, অর্থাৎ কোন কারণে কবি এই দুটো প্রেমিক প্রেমিকাকে রাত্রে মিলন করিয়েছেন বা রাত্রে একে অপরের কাছে কথা বলতে গিয়েছিল বা দেখা করতে গিয়েছিল, কেন এটা রাতকে বেছে নিয়েছে কেন। এক নম্বর অপশন টু এনশিওর দ্যাট দেয়ার লাভ ইজ নোন টু ওয়ান অ্যান্ড অল, দুই নম্বর অপশন হচ্ছে টু এনশিওর দেয়ার লাভ উইল রিমেইন সিকিওর, অ্যান্ড তিন নম্বর অপশন হচ্ছে টু ক্রিয়েট আ রোমান্টিক মুড, এবং চার নম্বর অপশন হচ্ছে বিকজ দে ওয়ার্ক ডিউরিং দ্য ডে, তারা দিনে কাজ করতো সেজন্য তারা রাত্রে দেখা করতে গিয়েছিল, এটা কোনো কারণই হতে পারে না। তো সঠিক উত্তর হচ্ছে টু এনশিওর দেয়ার লাভ উইল রিমেইন সিকিওর, অর্থাৎ তাদের ভালোবাসা, যে তাদের যে গোপন সাক্ষাৎ, এটা যাতে সিকিওর বা সুরক্ষিত থাকে এই বিষয়ে নিশ্চিত করতে কবি তাদের তার প্রেমিকার বাড়িতে রাত্রে দেখা করতে গিয়েছিল। তো এই যে 10টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম, আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক করো, কেননা তোমাদের একটি লাইক আমাদের কাছে একটি অনুপ্রেরণা। তো অবশ্যই তোমরা ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক করো, এবং
যদি তুমি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং তুমি আজকের এই লেসনটিতে কত পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, এবং দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম। গুড বাই।